আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি একটা বিজনেস রিপোর্ট ফরম্যাট করবেন, আর বিজনেস রিপোর্ট ফরম্যাট করার জন্য আপনার র‍্যাপ টেক্সট, ওরিয়েন্টেশন, অ্যালাইনমেন্ট, কাস্টম বর্ডার, মার্জ এগুলো খুব ইম্পর্ট্যান্ট। যেমন এখানে দেখেন যে রো নাম্বার 4, এই 4 নম্বর রোতে প্রোডাক্ট নেম পুরোটা কিন্তু দেখা যাচ্ছে না, এ নে এম পর্যন্ত আসছে আর ইটা দেখা যাচ্ছে না। আমরা চাচ্ছি এমটা শো করুক, তারপর টেক্সটগুলো চাচ্ছি আমরা লম্বলম্বী আসুক, অ্যালাইনমেন্ট চাচ্ছি আমরা উপর থেকে নিচ থেকে সমান জায়গাতে আসুক, আমরা বর্ডার করব, কাস্টমাইজ করব, এবং আমরা সবশেষে মার্জ দেখব। আমরা চাচ্ছি রো নাম্বার 4 এইখানে কোনো ভ্যালু যদি কেটে যায়, অর্থাৎ কোনো টেক্সট যদি কেটে যায়, সেক্ষেত্রে সেটাও যেন শো করে, অর্থাৎ একটা কলাম উইডথ যতটুকু আছে ততটুকু স্পেসের ভিতরে যদি কোনো সেলের ভ্যালুটা পুরোপুরি না ধরে, এক্সেল যেন অটোমেটিক্যালি সেটাকে সেকেন্ড লাইনে ভেঙে দেয়। তার জন্য আমরা রো নাম্বার 4কে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে হোম, হোম থেকে এই যে র‍্যাপ টেক্সট, আমরা এই র‍্যাপ টেক্সটে ক্লিক করব। ক্লিক করলেই এক্সেল অটোমেটিক্যালি লাইনগুলোকে ভেঙে দিবে যেখানে অ্যাভেলেবেল স্পেস পাবে না। তাহলে এখন দেখেন প্রোডাক্ট নেম এটা কিন্তু পুরোপুরি শো করলো, এটা হচ্ছে র‍্যাপ টেক্সট। এই যে দেখেন যে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই যে মান্থের ভ্যালুগুলো, এগুলো কিন্তু সব চলে আসছে কোথায়, এই সেলের, মানে প্রত্যেকটা সেলের একদম নিচে নিচে। আমরা চাই প্রত্যেকটা ভ্যালু থাকুক প্রত্যেকটা সেলের একদম মাঝ বরাবর। সেই ক্ষেত্রে আমরা 4 নম্বর রোটা সিলেকশন করলাম, আর এখানে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে দুইটা অপশন থাকে মাঝখানের দিকে, একটা হচ্ছে মিডল, মানে উপরে আর নিচ থেকে দুই পাশে সমান জায়গা খালি রাখবে। আবার দেখেন যে এখানে ডানে এবং বামে সমান স্পেস কিন্তু নেই, ডান পাশে একদম স্পেস নেই কিন্তু বাম পাশে আবার স্পেস আছে, জুলাইটা দেখলে আমরা বুঝতে পারতেছি। তো আমি এটার জন্যে মিডল অ্যালাইনমেন্টটা চুজ করলাম, এখন আমি সেন্টার অ্যালাইনমেন্টটা চুজ করব, সেন্টার ক্লিক করলাম। ক্লিক করলে এখন দেখেন প্রত্যেকটা সেলের দুই পাশ থেকে সমান জায়গা খালি রাখলো, আপনার রিপোর্টটা কিন্তু আগের চাইতে এখন প্রফেশনাল লুকিং। আপনি আপনার রিপোর্টের টেক্সটগুলোকে আবার ইচ্ছা করলে একটু মানে কানাকানিভাবে দেখাতে পারেন, যেমন আমি শুরু করলাম জুলাই থেকে জুন পর্যন্ত সিলেকশন করলাম, আমি চাচ্ছি প্রত্যেকটা একটু তির্যকভাবে শো করুক। তার জন্যে আমি সিলেকশন করার পরে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে ফরম্যাট সেলসে যাব, কারণ আপনার ওরিয়েন্টেশনের জন্য উপরে কোনো ডাইরেক্ট টুল পাওয়া যায় না, সেই জন্য আমরা ফরম্যাট সেলে যাচ্ছি যে আমরা কাস্টমাইজড ফরম্যাট করব। ফরম্যাট সেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এই যে অ্যালাইনমেন্ট যে অপশনটা আসছে, এখানে ওরিয়েন্টেশন নামে আপনি একটা সেকশন পাবেন। এখন টেক্সট অ্যালাইনমেন্ট থেকে যদি আপনাকে আপনি এটাকে একটু সাইডে ঘুরাই দেন, তো সেক্ষেত্রে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। এখন যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, দেখেন প্রত্যেকটা সেল কিন্তু এখন দেখাচ্ছে, অর্থাৎ আমরা যদি এখন রোটা একটু বাড়াই দিই, এখন প্রত্যেকটা ভ্যালুই আমরা দেখাতে পাচ্ছি, অর্থাৎ আপনি আপনার ভ্যালুগুলোকে ডিগ্রিতে অ্যাঙ্গেল করে শো করলেন। এখন এই রিপোর্টে তো অনেকগুলো ভ্যালু আছে, অনেকগুলো কলাম আছে, এখন এতগুলো কলামের ভিতরে যখন ইউজার এই 93 এই ভ্যালুটাকে দেখবে একটা প্রিন্টেড পেপার থেকে, তখন উনি তো কনফিউজড হবেন যে এটা আসলে কোন প্রোডাক্টের, এটা ব্লুবেরির নাকি গ্রেপ নাকি ডেট, কোন প্রোডাক্টের, তখন তাকে আবার রুলার ধরতে হবে। আমরা তাই চাচ্ছি যে প্রত্যেকটা লাইনে লাইনে আমরা একটু বর্ডার ইউজ করব, আর বর্ডার ইউজ করতে গেলে আমাদের প্রথমে ডেটাটাকে সিলেকশন করে নিতে হবে, দেন আমরা বর্ডারের ড্রপডাউন থেকে অল বর্ডার্স চুজ করব। এখন চুজ করলে এক্সেল আপনাকে দেখাচ্ছে যে প্রত্যেকটা সেলের আলাদা আলাদাভাবে বর্ডারে দেখাচ্ছে। এবার আমি একটু আন্ডু করি, আমরা এখন দেখতে চাচ্ছি একটু অন্যভাবে, আমরা বর্ডার করব, তবে বর্ডারগুলো থাকবে শুধুমাত্র রোতে রোতে, আমরা কোনো কলামে কলামে বর্ডার চাচ্ছি না। এখন তাহলে শিখব কীভাবে বর্ডারকে কাস্টমাইজ করতে হয়। তাহলে আমরা সিলেকশন করলাম রেঞ্জ, দেন আমরা রাইট ক্লিক করব, দেন ফরম্যাট সেলসে যাব,
তারপর এখানে বর্ডারে আপনি যদি ক্লিক করেন, এখানে আপনি অনেকগুলো বর্ডারের অপশন পাবেন। আমি ডট 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 যেটা আছে এইটাকে চুজ করলাম। চুজ করার পরে এখানে একটা সেকশন পাবেন যেখানে আপনি আপনার বর্ডারকে আরও কাস্টম করতে পারেন। এখন যদি আপনি আউটলাইনে ক্লিক করেন, তাহলে এক্সেল যেটা করবে সিলেক্টেড এরিয়ার চারপাশ থেকে বর্ডার করবে। এরপর আমরা চাচ্ছি শুধুমাত্র রোতে রোতে বর্ডার করব, তার জন্যে ঠিক এরকম জায়গাতে যদি আপনার একটা ক্লিক করেন আপনি, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার টোটাল এরিয়ার শুধুমাত্র মাঝে মাঝেই মানে ভিতরে আড়াআড়িভাবে বর্ডারগুলোকে সিস্টেম দিয়ে দিবে। এখন যদি আপনি একটা কালার চুজ করেন, সেক্ষেত্রে কালার কিন্তু হবে না। কালার করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে স্টেপ নাম্বার ওয়ান, কালার সিলেকশন। তারপর আপনি স্টাইল চুজ করবেন, তারপরে আপনি কোথায় বর্ডারটা দিতে চান আপনাকে সেটা চুজ করতে হবে। এখন যদি ওকে বাটনে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা লাইনে লাইনে বর্ডার দেখতে পাবেন। শুধুমাত্র কিন্তু রোতে রোতেই বর্ডার হবে, কোনো কলামে কলামে বর্ডার নেই। যদিও গ্রিড লাইন শো করতেছে, কিন্তু এটা আসলে কোনো প্রিন্টে আসবে না। যদি আমি প্রিভিউতে আসি, তাহলে আপনি দেখতে পাবেন শুধুমাত্র আড়াআড়িভাবে বর্ডার দিচ্ছে, কোনো কলামে কলামে বর্ডার দিচ্ছে না। তো এইভাবে আমরা বর্ডারকে কাস্টম করতে পারি। এখন যদি আপনি চান যে না, আমি চারপাশের বর্ডারটাকে আমি দিতে চাই কিন্তু ডট 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 এরকমটা না, একদম থিক বর্ডার, সেক্ষেত্রে আমি সিলেক্ট করলাম, সিলেকশন করার পরে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে আমি ফরম্যাট সেলসে গেলাম, দেন আমি থিক বর্ডার চুজ করলাম, দেন আউটলাইনে ক্লিক করলাম। এখন আমি ওকে বাটনে ক্লিক করব, ডান। এখন দেখেন যে আপনার সিলেক্টেড এরিয়ার চারপাশ থেকে থিক বর্ডার এবং মাঝে মাঝে শুধুমাত্র আড়াআড়িভাবে আপনার ডটেড ওই বর্ডারটা শো করলো। এটা ডান পাশে প্রিন্টে আসছে না। আমরা যখন প্রিন্ট শিখবো, পেজ সেট আপ শিখবো, তখন আমরা ডিটেলে শিখবো যে কীভাবে পেজ সেট আপটা করতে হয়। তো যাই হোক, আমরা শিখলাম কীভাবে আমরা বর্ডারকে কাস্টমাইজ করতে পারি। এখন সবশেষে আপনি প্রিন্ট আউট করার আগে আপনি তো এটাও চিন্তা করতে পারেন যে আমরা চাচ্ছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই এরিয়ার ঠিক মাঝখানে এই ভ্যালুটা শো করুক, ঠিক এইটাও যেন একইভাবে শো করে। এটাকে আমরা মার্জ করতে পারি, যেমন এইভাবে সিলেকশন করলাম, দেন আমি ঠিক মার্জে ক্লিক করলাম, আবারও এটা সিলেকশন করলাম, দেন মার্জে ক্লিক করলাম। তাহলে আমার রিপোর্টটা কেমন হলো, যে একদম ঠিক মাঝ বরাবর এই এরিয়ার মাঝ বরাবর এটা শো করলো, আমরা মার্জও করে ফেললাম। এখন আপনার রিপোর্টটা প্রিন্ট করার জন্য রেডি।